স্বাধীন দেশের খেলাধুলার মান বাড়াতে যিনি নিয়েছিলেন যুগোপযোগী পরিকল্পনা, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার ১০২তম জন্মদিন। জাতির পিতার জন্মদিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করলেন ক্রীড়াঙ্গনের প্রবীণ সংগঠকরা। দৃষ্টি যেন দূরবীন, তার তর্জনী যেন তলোয়ার। বলছি বঙ্গবন্ধুর কথা। ক্রীড়াঙ্গনে সেই মহান নেতার বিচরণের স্মৃতি হয়ে থাকা ছবিগুলো দেখছেন এ প্রজন্মের ক্রীড়াবিদরা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর জাতি পায় স্বাধীন বাংলাদেশ, যার নেতৃত্ব দিয়েছিলেন কালো মোটা ফ্রেমের চশমা পরা সেই মানুষটি। আজ তার জন্মদিন। স্বপ্নে বিভোর স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে নানা কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ছিল যার বিশেষ নজর। তার জন্মদিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন ক্রীড়াঙ্গনের সংগঠকরা। বঙ্গবন্ধু ওয়াজ সামথিং স্পেশাল দিস ওয়ার্ল্ড হ্যাজ সিন। ওনার মতন একটা লোক হাজার বছরে আসে। বঙ্গবন্ধু বলছেন না, খেলা চালাতে হবে। আমাকে জিজ্ঞেস করতো জেলাগুলিতে ঠিক মতো খেলাধুলা হচ্ছে কিনা, এগুলি খবর রাখো। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ছিলেন আগাগোড়া ক্রীড়া ব্যক্তিত্ব। খেলোয়াড় হিসেবে দাপিয়েছেন ফুটবল, হকি, ভলিবলের মাঠ। ক্রীড়া সংগঠক হিসেবেও ছিলেন অনন্য। এক কথায় তার হাত ধরেই শুরু হয় স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পথ চলা। বঙ্গবন্ধুর অঙ্গলি হেলো নিয়ে আমরা একদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং আজকে আমরা লাল সবুজের যে পতাকাটা পেয়েছি, ইট ইজ ফর বঙ্গবন্ধু। আমাদের বঙ্গবন্ধু কিন্তু একজন প্লেয়ার ছিলেন, ফুটবল খেলতেন এবং টোটাল স্পোর্টসটাকে কিন্তু অনেক ভালোবাসতেন উনি। দেশের ক্রীড়াঙ্গনে যতটুকু সাফল্য তার সবটুকুই মিশে আছে বঙ্গবন্ধুর নামের সাথে। হে মহান নেতা, ভালো থাকুন উপারে, শুভ জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।